হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ওয়েলকাম ব্যাক রোকো বাইকার। তো আজকে আবশ্যক নতুন একটি ভিডিও নিয়ে, তো আজকে ভিডিওটি কী নিয়ে অবশ্যই টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝে গেছেন, আর যারা বুঝেনি তাদেরকে আমি বুঝিয়ে বলছি। আমাদের বাইকে মূলত দুই ধরনের লক ব্যবহার করা হয়, একটা হচ্ছে ডাবল লক এবং একটা হচ্ছে সিঙ্গেল লক। তো এখন যে দেখতে পাচ্ছেন এটা হলো পালসার বাইকের লক, তো এটাকে ডাবল লক বলার কারণ হচ্ছে এটা দিয়ে আপনার বাইকের ঘাড় লকও হবে এবং বাইকের অন অফ করার কাজও এটাতে হয়ে যাবে, তার জন্য এটাকে ডাবল লক বলা হয়। এবং এখন যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাইকের ঘাড় লক, এটা কিন্তু সিঙ্গেল লক বলা হয়, কারণ এটা দিয়ে শুধু আপনার বাইকের ঘাড় লক হবে, এছাড়া কিন্তু আপনার বাইকে অন্য কোনো কাজ হবে না। তো আজকে আমি এই ভিডিওতে জানিয়ে দেবো যে এই দুটো লকের থেকে কোন লকটি ভালো এবং কোন লক থাকলে আপনার বাইকটি চুরি হবে না। তো এই ভিডিওটি করার কারণ হচ্ছে এক একজনের এক এক মত, কারণ হচ্ছে একজনে বলে আপনার ডাবল লক ভালো এবং একজন বলে সিঙ্গেল লক ভালো। আপনি এই ভিডিও দেখলে বুঝতে পারবেন যে এখানে কোন লকটি ভালো। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেলটি ক্লিক করে দেবেন, অবশ্যই লাইক করে দেবেন। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক। তো প্রথমে বলবো পালসার বাইকের ডাবল লকের ভালো দিক এবং খারাপ দিক। তো আগে ভালো দিক বলি, তারপর খারাপ দিক বলবো। এই ডাবল লকের প্রথম ভালো দিক হচ্ছে এই বাইকের লক দিয়ে আপনার বাইকটির চাবি দিয়ে অন অফ করা যায় এবং বাইকটি ঘাড় লক করা যায়। তো এটা কিন্তু এর আগে আমি বলেছি, তো আবারও বলছি, এই লক দিয়ে আপনার দুটি কাজ করবে, যেটা আপনি বাইকটি অন অফে কাজ করতে পারবেন এবং বাইকটির ঘাড় লক করতে পারবেন। এখন যদি দ্বিতীয় ভালো দিকের কথা বলি, সেটা হচ্ছে এই লকটি অনেকদিন টিকে বা অনেক টিকসই, যেটা আপনার সহজে নষ্ট হয় না। ডাবল লকের এই দুটাই কিন্তু ছিল ভালো দিক। তো এখন বলবো এই ডাবল লকের খারাপ দিক। তো চোর যদি এই বাইকটি চুরি করতে আসে তাহলে কিন্তু ইজিতে এই বাইকটি চুরি করে নিয়ে যেতে পারবে, কারণ এই বাইকটি যখন ঘাড় লক করা থাকে তখন কিন্তু এই ঘাড় লকটা কিন্তু তেমন একটা সাপোর্ট দেয় না, যার কারণে অনায়াসে কিন্তু বাইকটি চুরি করে নিয়ে যেতে পারে। তারপরে যে খারাপ দিকের কথা বলবো সেটা হচ্ছে বাইকের চাবি যদি হারিয়ে যায়। ধরুন আপনার বাইকের চাবিটা হারিয়ে গেছে, এখন কী করতে হবে, আপনার বাইকের হেডটা খুলতে হবে, খোলার পর এই লকটাকে আপনার খুলে একদম ডাইরেক্ট করতে হবে, তাহলে কিন্তু আপনি এই বাইকটি চালাতে পারবেন। তো চালার পর আপনি যদি আপনি বাইকটি এই লকটি লাগাতে যান, শুধু এই লকটি কিনতে গেলে আপনার কমপক্ষে 500 টাকা লাগবে, তাও কিন্তু আপনার পরবর্তীতে আপনার ডাবল চাবি হয়ে যাবে। আর যদি আপনি সেট কিনে যান তাহলে কিন্তু কমপক্ষে 1000 টাকা লাগবে, তাহলে কিন্তু আপনি একটা চাবি দিয়ে সব কাজ করতে পারবেন, কিন্তু এখানে আপনার টাকাটা একটু বাড়তি খরচ হয়ে যাবে। তো এই ছিল ডাবল লকের ভালো ও খারাপ দিক। তো এখন বলবো সিঙ্গেল লকের ভালো দিক ও খারাপ দিক। তো প্রথমে বলবো ভালো দিক, তারপর বলবো খারাপ দিক। এই লকটির ভালো দিক হচ্ছে এই লকটি কিন্তু আপনার বাইকটিকে চোরের হাত থেকে বাঁচাবে, কারণ এই লক কিন্তু নর্মাল লক না, এই লকটি কিন্তু আপনার খুলতে গেলে কমপক্ষে আপনার বাইকটিকে হেস্কু বেলে দিয়ে কাটতে হবে, নাহলে কিন্তু আপনার লকটিকে আস্তে করে খুলতে হবে। তো চোরে কিন্তু এই সময় থাকবে না যে চোর এসে আপনার হেস্কু বেলে কাটবে বা এই লকটিকে খুলবে, খুলে তারপর বাইকটিকে নিয়ে যাবে। চোরের লক খোলার নিয়ম হচ্ছে হ্যান্ডেল ধরে মোচড় দেওয়ার পরে কিন্তু হ্যান্ডেলটি আপনার লকগুলো ভেঙে যায়। তো এই যে একা যদি এই বাইকের সাথে করে তাহলে কিন্তু আপনার হ্যান্ডেল ভেঙে যাবে, কিন্তু এই লক কিন্তু ভাঙবে না। এখন বলবো এই লকের দ্বিতীয় ভালো দিকের কথা। এই লকের দ্বিতীয় ভালো দিক হচ্ছে এই লকটি কিন্তু বছরখানিক ভিতরে আমরা এই লকটি নষ্ট হয়ে যায়। তো নষ্ট হয়ে যাওয়ার পর কিন্তু আপনি এই লকটি চেঞ্জ করতে পারেন মাত্র 200 টাকার বিনিময়ে, শুধু 200 টাকা লাগবে এই লকটি চেঞ্জ করার জন্য। তো ওখানে যদি সমস্যা হবে আপনার একটি চাবি বেড়ে যাবে। তো যদি আপনি চাবি যদি একটি চাবি করতে চান বা পুরো সেটা চেঞ্জ করতে চান, চেঞ্জ করে নতুন একটি লাগাতে চান, তাহলে কিন্তু আপনার মাত্র আপনার 400 টাকা লাগবে। 400 টাকার ভিতরে কিন্তু আপনার পুরো সেট পেয়ে যাবেন এবং আপনি কিন্তু আগের মতো একটি চাবি দিয়ে ব্যবহার করতে পারবেন। এখন বলবো এই লকের খারাপ দিকের কথা। তো এই লকের একটাই খারাপ দিক আছে, সেটা হচ্ছে এই লকটি অল্প সময়ে নষ্ট হয়ে যায়। যেমন আপনি যদি এই লকটি ব্যবহার করেন 1 বছরের ভিতরে এই লকটি নষ্ট হয়ে যাবে। আমি কিন্তু এই বাইকটি 2.5 বছর ধরে চালাচ্ছি, এই পর্যন্ত কিন্তু আমার খালি একবার নষ্ট হয়ে গেছিলো, তো আমি এখানে চেঞ্জ করে নিয়েছি মাত্র 200 টাকার বিনিময়ে। তো এই লকের আরেকটি খারাপ দিক হচ্ছে এই লকটাকে বসানো হয়েছে আপনার বাইকের চেসিসের ঘাড়ের নিচে, যেখানে আপনার সবসময় খেয়াল থাকে না, তাড়াহুড়ার মাঝখানে কিন্তু এটা খেয়াল থাকে না, যেটা আমি কিন্তু মাঝে মধ্যে ফেস করি। এর আগে আমি কিন্তু পড়ে গিয়েছিলাম, কারণ হলো আমি তাড়াহুড়ার মাঝে ছিলাম, তখন কিন্তু আমি এখানে খেয়াল করিনি, যার কারণে আমি চালু করে বাইকটি অন করে আমি স্টার্ট করে রানিং করে দিয়েছিলাম, তখন কিন্তু বাইকের ঘাড় লক করা ছিল, আমি সেটা খেয়াল করিনি, যার কারণে কিন্তু আমার বাইকটি সাথে সাথে ওখান থেকে পড়ে যায় এবং আমি কোনো ব্যথা পাইনি, বাইকে কোনো চোট পাইনি। তো এখানে কিন্তু ছোট একটি দুর্ঘটনা ঘটে গিয়েছিলো। তো এই হলো সিঙ্গেল লকের দুটি ভালো দিক এবং দুটি খারাপ দিক। তো এখানে কিন্তু সিঙ্গেল লক এবং ডাবল লক দুটাই কিন্তু দুটি ভালো দিক এবং দুটি করে খারাপ দিক রয়েছে। তো এখন বলবো এখানে দুটি লকের থেকে কোন লকটা ভালো। আমার মতে কিন্তু আমি সিঙ্গেল লকে ভালো বলবো, কারণ এখানে কিন্তু সিঙ্গেল লকটা কিন্তু আপনার বাইক চুরি থেকে আপনাকে কিন্তু বাঁচাবে এবং আমাদের দরকার ঠান্ডা মাথায় বাইক রাইড করা। প্রথমে এই বাইকটিতে বসে সুন্দর করে দেখতে হবে বাইকটি ঘাড় লক করা আছে কি না, তো সেটা চেক করে তারপর কিন্তু আপনি আপনার বাইকটি রাইড করা শুরু করতে পারেন। আমি এখানে বলেছি বাইকে যদি সিঙ্গেল লক আপনার থাকে, যদি আপনি সিঙ্গেল লাগিয়ে রাখেন, তাহলে কিন্তু আপনার বাইকটি চুরি করতে পারবে না, এমন কিন্তু না। আমি যেই কথাগুলো বললাম এই কথা শুনে এবং অবহেলা করে কিন্তু আপনি যে কোনো জায়গায় বাইকটি ঘাড় লক করে চলে যাবেন না, এবং আপনার বাইকটিকে চোরের হাত থেকে রক্ষা করার জন্য কিন্তু ভালো ভালো লক ব্যবহার করবেন, যাতে আপনার বাইকটি কেউ সহজে চুরি করতে না পারে। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। তো এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেলটি ক্লিক করে দেবেন, ভিডিও ভালো অবশ্যই লাইক করে দেবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন। তো আজকে ভিডিওতে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। এত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।